এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমেদ বলেছেন, বর্তমান পরিস্থিতি থেকে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে সরাতেই 75-এ নিহত কর্নেল নাজমুল হুদার মেয়ে জিয়াউর রহমানের নামে হত্যা মামলা করেছে। শহীদ কর্নেল নাজমুল হুদার মেয়ের প্রতি আবেদন করতে চাই এবং জাতিকে জানাতে চাই, জিয়াউর রহমান সাহেব ওই সময় বন্দী ছিলেন এবং কোনো অবস্থাতেই তিনি এই হত্যাকাণ্ডের জন্য নির্দেশদাতাও নয় এবং পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এর সাথে জড়িত নয়। সুতরাং নির্বাচনের আগে এইভাবে মানুষের দৃষ্টি অন্যত্র সরানোর জন্য এগুলি করানো হচ্ছে, কারণ দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতি, ডলারের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, মানুষের জীবন দুর্বিষহ, মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, মানুষের দৃষ্টি অন্যত্র সরানোর জন্য এটা একটা সুদূর পরিকল্পনা কেউ করেছেন। আমরা তাদেরকেও বলবো মিথ্যা আশ্রয় নিয়েন না। এতদিন মামলা হলো না, 48 বছর, হঠাৎ 48 বছর পর ঘুম ভাঙলো, এটা করতে হবে। আজকে পত্রিকায় দেখলাম ওনার মেয়ে বললেন যে আমার তখন বয়স কম ছিল, যার কারণে আমরা বুঝতে পারি নাই কে আমার পিতাকে হত্যা করেছে, এটা বহু বছর লেগেছে আমাকে এটা বের করতে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা অপ্রাপ্তবয়স্ক ছিলেন কিন্তু আপনার মা তো প্রাপ্তবয়স্ক ছিল, তাহলে আপনার আম্মা এটা মামলা করলো না কেন?